প্রেম করে বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দুই বছর প্রেম ও দুই বছরের সংসার জীবন পার করলেও এখনো অভিনেতার কিছু কর্মকাণ্ডে তাকে জোকার মনে করেন ক্যাটরিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ক্যাটরিনার দাবি, ভিকির সঙ্গে প্রেম সংসারের চার বছর পূর্ণ হলেও এখনো স্বামীকে মনের মতো করে গড়ে তুলতে পারেননি। স্ত্রী হিসেবে ভিকির অনেক বিষয়ই অপছন্দ তার। এ বিষয়ে ক্যাটরিনা বলেন, প্রেমিক থেকে স্বামী হলেও ভিকির সবকিছুই যে তার ভালো লাগে তা কিন্তু নয়। ভিকির অনেক কিছুই তার একদম ভালো লাগে না, যা নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়, বিশেষ করে পোশাক নির্বাচন নিয়ে। পার্টি কিংবা কোথাও ভ্রমণের জন্য ভিকি যা বেছে নেয় তা কখনো হাসির খোরাক হয়ে ওঠে, নয়তো বিরক্তি ধরিয়ে দেয়। কখনো কখনো ভিকির পোশাক পরিচ্ছদ দেখে তাকে জোকার বলেই মনে হয় ক্যাটের। নায়িকার চোখে ভিকি এক ধরনের জোকার, যে ইচ্ছে করে উদ্ভট পোশাক পরে। স্ত্রীর সুর ভিকির কণ্ঠেও এই নায়কও জানান, তার পোশাক নিয়ে বেশ অসন্তুষ্ট ক্যাটরিনা। অভিনেতার ভাষায়, ক্যাটরিনার কারণেই তার আলমারি এখন ভরে উঠেছে হল ফ্যাশনের পোশাকে। ফ্যাশন নিয়েও নিত্যদিনই কোনো না কোনো পরামর্শ দিয়ে যাচ্ছেন ক্যাট। এই নায়ক আরো জানান, তিনি যদি কোনো একটা পোশাক পরে বাড়ি থেকে বেরোতে যান তাহলে ক্যাটরিনা বলে বসেন জোকার সেজে বাইরে যাচ্ছেন ভিকি। এমনও অনেকবার হয়েছে যে ক্যাট তার হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেছেন জামা বদলানোর জন্য, কারণ তার মনে হয়েছে পুরো পোশাকটাই ভুলভাল। তবে ভিকি মনে করেন, জোকার সেজে ক্যাটের বকা খেলেও অনেক কিছু শেখার সুযোগ হচ্ছে তার। দাম্পত্য জীবনের এটাই বড় প্রাপ্তি। প্রসঙ্গত, গোপনে দুই বছর প্রেমের পর 2021 সালে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। বেশ গোপনেই হয়েছিল তাদের বিয়ের আয়োজন। এরপর থেকে সুখে এই দাম্পত্য জীবন পার করছেন এই জুটি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।